সমাজে উপেক্ষিত হতদরিদ্র যারা, সমাজের আচার অনুষ্ঠানে দরকারে সবাই যাদের উপেক্ষা করে চলে, ভিক্ষায় যাদের পেশা, এমন কিছু মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পিঠে ও নলেন গুড়ের মোয়া খাওয়ালেন টুনিখাটা পিপলস মুভমেন্ট অফ হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে হাবড়ার একটি মানবাধিকার সংস্থা। পল্লীকবি জসীমউদ্দিনের আসমানিদের কথা মনে আছে? পরনেতার সতেক তালির সতেক ছেঁড়া বাস, সোনালি তার গা বরণের করছে উপহাস। আমাদের চারপাশে একটু মানবিক দৃষ্টি দিয়ে তাকালেই আজ স্বাধীনতার বহু বছর পরেও খুঁজে পাওয়া যাবে জসীমউদ্দিনের আসমানিদের, শরৎচন্দ্রের গফুর আমিনা বা অভাগী কাঙালিদের। আজও যাদের দুইবেলা ভাত জোটে না গো, তার জোটে না কাপড় বস্ত্র, ছেঁড়া শার্ট, এক তালি দেওয়া প্যান্ট। পথ চলতে এমন অনেক অসহায় মানুষ আলগা শরীর গায়ে চোখে পড়ে, কষ্ট হয়, কিছু হয়তো করাও সম্ভব হয় না, নিজেকে অসহায় মনে হয়। অদৃষ্টের দোষ দিয়ে অন্যদিকে ফিরে তাকায় আমরা, ওদের জন্য নিজেদের উদ্যোগে কিছু করার চেষ্টা, এমনটাই বলে উঠল সত্যজিৎ, অমৃত, সজল, ছন্দা, রূপা, পলি, কণিকা, কবিতা, দিশা, দেবাশিস, তপন, অনিল, অমিত, বিশ্বজিতদের মতো অনেকেই। সকাল হতে না হতেই এদিন হাবড়ার কুমড়োকাশীপুর থেকে কেউ বাইক, কেউ বা ব্যাটারি ভ্যানে বেরিয়ে পড়েছিল সংস্থার বেশ কয়েকজন সদস্যরা। গন্তব্যস্থল তাদের সংহতি হাবড়া ও অশোকনগর স্টেশন। সংহতি স্টেশনে ঢুকতে না ঢুকতেই ভু করে ট্রেনের শব্দে ভাবনা ভাঙে। শিয়ালদাহগামী ট্রেনে থেকে নামলেন এক ব্যক্তি, হাতে তার একটি লাঠি। হ্যাঁ, তিনি দৃষ্টিহীন, হকারির মাধ্যমে তার রুটি রুজির রসদ যোগান, অন্যজন ভিক্ষাবৃত্তি করে তার সংসার চালান। দৃষ্টিহীন ওই ব্যক্তিকে পিঠে মোয়া সহ শীতের কম্বল দিতে তার কাছে হারিয়ে যাওয়া দিনগুলির প্রতিচ্ছবি ফুটে উঠতে লাগলো। শুধু সংহতি নয়, হাবড়াতেও বেশ কিছু মানুষের কাছে পিঠে তুলে দেওয়া হয়। এদিন স্টেশনে থাকা বিট্টু রেণুদের মতো অনেকের হাতে পিঠে কম্বল দেওয়া হলো, যাদের একমাত্র রাত্রি নিবাস বিভিন্ন স্টেশন। এছাড়াও বেশ কিছু মানুষকে নতুন বস্ত্র দেওয়া হয়। শুধু হাবড়া নয়, অশোকনগরেও এই অভিনব উদ্যোগ নেওয়া হয়। তবে অসহায় ভবঘুরে মানুষদের মধ্যে তিনজনের চোখে জল দেখা যায়। সংস্থার নিজস্ব উদ্যোগেই এমন কর্মসূচি বিভিন্ন সময় করা হয়ে থাকে।